ধন্যবাদ। আজকে আমাদের এই মহতী সভায় যে দুটি পালা নির্ধারিত হলো সেটা হলো জীব এবং পরম। আমি অধম গোলাম মোস্তফা বাসিবাউল, আমাকে জীবের ভূমিকায় গাইতে হবে। আমার বাজান অসীম বাউল, সে আমাদেরকে পরম তত্ত্ব পরম পাঠ থেকে বোঝাবেন। সেই ক্ষেত্রে আমি তো আসলেও জীব, আর আজকে আমার পরমের সঙ্গেই পালা, সেই ক্ষেত্রে দুটি একটি কথাবার্তা বাজানের কাছে আজকে আমার জানা বোঝার বিষয়। আমার জন্য, আমি বোঝার জন্য তার কাছে রাখতে চাই, জানতে চাই। তো পরম, বিসমিল্লাহ রহমানের রাহিম, আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তালার নামে। তো এই আল্লাহ, আমি শুনেছি মানুষের মধ্যে আছে, একটা জায়গায় বলছে পবিত্র কোরআনে, ওয়াহুয়া মায়াকুম আইনামা কুনতুম, আমি তোমার আত্মার চাইতেও অতি নিকটে। ওয়াফিয়া আনফাসেকুম আফালা তাফসিরুন, আমি তোমার নফসের সাথে মিশিয়া রহিয়াছি। তো এখানে জীব পরমের দুইটা ধারা আমরা গিয়ে থাকি অনেক সময়। একটা হলো সারা রাত যিনি জীব গাবে উনি পরমকে মানেই না, তুমি নাই, কোথায় আছো, কি বিষয়, এরকম বর্তমান নেটের যুগ, ইউটিউবের মধ্যে ঢুকলে দেখতে পাই। তো আজকে আমি বিশেষ করে সেই জীব পরমের দিকে না গিয়ে, এখানে একটি আয়াতে বললেন আমি আত্মার চাইতেও অতি নিকটে, আর একটি জায়গায় বললেন নফসের সাথে আমি মিশিয়া আছি। বাজান, আত্মা এবং নফস, নফস হইতে আত্মার দূরত্ব কত, এবং সেখানে ভাগাভাগি ফাঁকাফাঁকি কি, এই সম্বন্ধে সর্বপ্রথম আপনি আমাদেরকে একটু বুঝ দিবেন। আত্মা থেকে নফসের দূরত্ব কত, এবং কি সাধনা করলে আত্মা এবং নফসকে আমি চিনতে পারি, সেখান থেকে সর্বপ্রথম আমাদের সুফি মতবাদের, কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যাকে সুফি মতবাদের বাদশাহ বলা হয়, মানিকগঞ্জ ঝিটকা শরীফের দেওয়ান শাহ আব্দুর রশিদ চিস্তির অন্যতম একজন খলিফা মনসুর সাইজির লেখা একটা কালাম দিয়ে আমি সর্বপ্রথম এই পালাটা আরম্ভ করিতেছি। বলি তোমারে আমি বন্দিগি করিব যারে চিনি নাই তারে, ও মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে, ও মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে,
चीनी नहीं तारे अल्लाह साबुद उठाए रे करी अभी कुन ओदोदा मोहम्मद धरी अल्लाह साबुद उठाए रे करी अखन कुन ओदोदे मोहम्मद धरी बजान बंदा साबुद कुथाई करी बंदा साबुद कुथाई करी बंदा साबुद कुथाई करी ए ओजुदो भंडारे मन ए ओजुदो भंडारे बंदी की कोरी बोजारे सिनी नहीं तारे ओ बोन बोली तो मारे बंदी की कोरी बोजारे सिनी नहीं तारे ओ बोन बोली तो मारे बंदी की कोरी बोजारे सिनी नहीं तारे ओ मन बोली तो मारे बंदी की कोरी बोजारे सिनी नहीं तारे बंदी की एक ता भाषा इबादत एक ता भाषा ये इबादत टकी बजान और बंदी का टकी ইবাদত করলে কি পাওয়া যায় আর বন্দিকে করলে কি হয় এটা যেহেতু যিনি পালা বন্টন করলেন বাবাজি বলছে যে জীব পরমের মধ্য দিয়েই আমরা যেন আরো অনেক অনেক কিছু বুঝতে পারি এজন্য আপনি বিয়াদবি ক্ষমা করবেন আজকে একটু প্রশ্নের সংখ্যাটা আমার একটু বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে বলবো ইবাদত বস্তুটা কি আর বন্দেগীটা কি একটু সুন্দর করে আমি বাহিরে কোথাও খুঁজতে চাই না তোমাকে যদি তুমি আমার মধ্যে থাকো তাহলে আমার এই ওজুদের মধ্যে আরো পাঁচটা ওজুদ আছে তাহলে আল্লাহর ওজুদ কোনটা আর মুহাম্মাদের ওজুদ কোনটা আর আমি যে বান্দা আমার ওজুদ কোনটা কোন ওজুদের ভজন সাধন করলে আমি তোমার সেই পরম সত্তাকে লাভ করতে পারবো বলি তোমারে বন্দিগি করি বজারে চিনি নাই তারে ওই ও মন বলি তোমারে বন্দিগি করি বজারে চিনি নাই তারে চাই হরপে আল্লাহ শব্দ হয় বাজান আলিফ হরপ কোন মুকামের চার অক্ষরে আল্লাহ শব্দ হয় আলিব হরফ কোন মুকামে রয়ে বাজান নাম হরফে কোথায় গেলে নাম হরফে কোথায় গেলে নাম হরফে কোথায় গেলে এই অদুদ ভান্ডারে মন এই অদুদ ভান্ডারে বন্দিগি করিব তারে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে আস্তে যে নফস আর আত্মা আরো আরো অনেক আয়াত পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে ওগুলো অত আর বললাম না ওই সূরা কাফে বলছে নাহানু আকরাবু ইলাহে মিন হাবলিল ওয়ারিদ হে বান্দা আমরা তোমার ঘাড়ের সহারকের চাইতে অতি নিকটে বাজার আল্লাহ কয়জন আমরা শব্দ যদি উচ্চারণ হয় তাহলে বহু বচন
तकुल हु अल्लाहु अहद अल्लाहु समद लम यलिद वलम युलद वलम यकुल लहु कुफुवन अहद आमी कारो मुखवाक्य नहे आमी कारो होइते जन्म नाइनि काउके जन्म देइनि माशाल्लाह ला शरीकला কিন্তু এই আয়াতটা শুধু এই আয়াতটাই না আরো অনেক আয়াতের মধ্যে আমি দেখছি তাফসীরের মধ্যে আমুরা শব্দ ব্যবহৃত হলো তাহলে আল্লাহ কতটি এই বিষয় এর হাকিকতটা কি এই রূপ ছাপা দিয়ে বাংলাদেশের বিভিন্ন বায়াতির সঙ্গে গাই অনেক সময় রূপ রূপক কথা দিয়ে বুঝ দিয়ে বায়াতি হয় আরেকটা বায়াতি ধরলে কেমন হয় বলেও নে অনেক সময় মানিজ্যতের ক্ষেত্রে কিন্তু বাজান দোহাই আপনি বাজান আপনি আমার স্বয়ং পরম সত্তা আজকে আমাদের হাকিকতের দৃষ্টি দিয়ে একটু সুন্দর করে আমাদেরকে বুঝ প্রদান করবেন যাতে আমি যে অজ্ঞানী ভক্ত আমার সেই জ্ঞান চোখটা খুলে যেন আমি আমার সেই পরম সত্তার সঙ্গে প্রেম মহব্বতে একমাত্র লয় প্রাপ্ত হয়ে থাকতে পারি ও মন বলি তোমারে বন্দিকি করিব জানে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দিকি করিব জানে চিনি নাই তারে জানিলাম রে কোন মন জ্বলে মদন নাম করো পাই কোথায় গেলে উঠাই গেলে সাধক মনসুর মানে না জানিলে মনসুর মানে না মানিলে মনসুর মানে না জানিলে তার ঈমান পাকা হয় না রে তার ঈমান পাকা হয় না রে এই বন্দেগি করিব যারে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দেগি করিব জানে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দিগি করিব জানে চিনি নাই তারে আস্তে আল্লাহ লিখতে চারটি হরফ রয় আলিফ হরফ কোন মঞ্জলে রয় আমি লাম হরফ পাই কোথায় গেলে এবং সানি লাম কোথায় গেলে পাওয়া যায় হে হরফ কোথায় গেলে পাওয়া যায় এর মধ্যে নারী পুরুষ বলতে কোনো বিষয়বস্তু আছে কিনা মনসুর সাইদির এই গানটা আল্লাহ শব্দ এই শব্দটা কি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না নপুংসক যা হোক এর মধ্য থেকে আপনি আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন তারপরে আমি সেই দিকে ধাপিত হওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সাধকের এই গানটা আমি আমার বাজানোর কাছে রাখলাম এবারে আমার জীবের পক্ষ থেকে ছোট্ট করে একটি প্রার্থনা গীতি পরমের কাছে রেখে বসব ধন্যবাদ সকলের প্রতি আমি কোথা কাছে এই টান জুড়াই বাজান কার কাছে এই প্রাণ জুড়া আমার মন চৌকাতে কু থাপাই আমার মন চোরার কু ও কোথা যাই মনে রে
কলঙ্ক শিলাম ধরে কিবা রূপ ননে হেরে প্রাণে তোর ধরি জনাই আমার প্রাণে তো নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কি রূপ নয়নে হ্যারে আমার প্রাণে তোয়ার ধর জনাই আমার প্রাণে তোয়ার ধর জনাই নিষ্কলঙ্ক ঘরে কৃপন নে হেরে প্রাণে তোর ধর জনাই আমার প্রাণে তোর ধর জনাই আমার প্রাণে তোর ধর জনাই সে সাদ বটে কি মানুষ দেখে হলাম বেহুশ বটে কি মানুষ দেখে হলাম বেহুশ ওরে থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই এখন আমার থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই কোথা যাই এমন রে কি দিয়ে বোঝাই আমার মন চোরা রে কোথা পাই আমার মন চোরা রে কোথা পাই রূপের কালে আমায় ঢংসিল বেশ উঠিল ব্রহ্মমূলে কেমনে সে বিষ্ণামাই আমি কেমনে সে বিষ্ণামাই রূপের কালে আমায় ঢংসিলে উঠিল প্রীত ব্রহ্মমূলে এখন কার কাছে যাই বিষ্ণামাই আমি কার কাছে যাই বিষ্ণামাই আমার রূপেরই কালে আমায় ঢংসিল উঠিল বিষ ব্রহ্মমূলে কেমনে সে বিষ্ণামাই আমি কেমনে সে বিষ্ণামাই আমি কেমনে সে বিষ্ণামাই সে বিষ গাঠরি করা না যাই হরা গাঠরি করা না যাই হরা ও কি করবেন এসে কবিরাজ গোসাই কি করবে এসে কবিরাজ গোসাই আমার মন তো রারে কুঠা পাই আমার মন তো রারে কুঠা পাই ও কোথা যায় এমন রে
আমার মন চুরারে কথা পায় মন গুনে ধন দিতে পারে কে আছে এই ভাবনা করে দরদামি তারকা মন জেনে ধন দিতে যে পারে কে আছে এই ভাবনগরে আমি কার কাছে যাই প্রাণ দরদির মুখে শোনা যে একটা মন ওজন করতে হলে আর একটা ঠিক 40 কেজি ওজনের আর একটা মন লাগে বাজান আমি যে মন গুনিয়ে ধন দিব আমার তো ওজন সঠিক হয় না কৃপা করে আপনি আমার এই মনটাকে সেই দুয়ার মতন উপযুক্ত মন আমাকে একবার তৈরি করে দেন যাতে আমি ওই ওজনে ওজন দিয়ে সমান সমানে আমি আমার প্রভুকে আমার মনটা যেন সুখে দিতে পারি মন গুনে ধন দিতে পারে ভাবনা করে দরদ আমি কার কাছে যদি গুরু গুরু দয়ামন এই অনলনি ভাই আমার গুরু যদি গুরু দয়াময় এই অনলনি ভাই ফকির লালন বলে তার এই উপায় ফকির লালন বলে তার এই উপায় আমার মন চুরারে কথা পায় আমার মন চুরারে কথা পায় কোথায় আমার মন চোরা